বনের কথা কি বলবো, জনগণ তো আমাকে একবারে ফাটিয়ে দিয়েছে, আমাকে দিয়েছে, এত ভোট তো কোন চেয়ারম্যান দিয়েছে কিনা আমি জানি না। জনগণ আমার পক্ষে আছে, কিন্তু আমি একটা কথা জানি যে অনেক মানুষের অনেক কিছু থাকে, ছেলে মেয়ে কিবা বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব থাকে, কিন্তু আমার এত লোভ লালসা নেই, আমার ছেলে নেই মেয়ে নেই, আমার সংসার নেই, আমি চাই এই জনগণই আমার সব। আর এই ইউনিয়নবাসী আমাকে কেনে এনেছে, মানুষ আমাকে ভালোবেসেছে তাই, আর মানুষ যদি ভালো আমাকে না বেসে তাহলে কিন্তু আমি এটা হতে পারতাম না। তবে আমার একটা কথা যে আমি ইউনিয়নে নির্বাচিত হয়েছে, আমি নির্বাচন করেছি, আমি অনেক ভোটে পাশ হয়েছি, তবে আমার একটাই আশা যে এই ইউনিয়নবাসীর জন্য আমি কিছু করতে চাই, আর সেটা আমার পক্ষে আদৌ সম্ভব না। যদি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের এই চোখে যদি সুনজরে যদি না দেখে তাহলে এটা আমার পক্ষে সম্ভব না। আমি চাই যে প্রধানমন্ত্রী যত আমাদের দিকে সুনজরে তাকায়, আমাদের মানে আমার দিকে যেন সুনজরে তাকায়, আমি এটা চাই। যতবা আমি অন্য মানুষের থেকে আমি একটু ভিন্ন, আর অন্য ভিন্নটা আমি এখন বললাম, এখন ভিন্ন কিসের ভিন্ন না, এখন আমি বলি কি যে এখন সাধারণ মানুষ যেভাবে আমিও সেইভাবে, তা আমি চাই সাধারণ মানুষ কাজ করার জন্য আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি সহযোগিতা চাই, আর আমি এখানে জনগণের জন্য কাজ করতে চাই, উনি যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আর একটা কথা হচ্ছে যে এখানে নির্বাচন হয়েছে, দলাদলি হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন দল মাত সবকিছু ভুলে যে সবাই একসাথে কাজ করব, এটাই আমি জানি। আর একটা কথা হচ্ছে যে যারা এখানে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, অনেক দল এখানে আছে, কিন্তু আমি দল মাল বুঝি না, আমি একটা কথাই বুঝি যে জনগণ আমাকে ভোট দিয়েছে, আমরা সবাই একই দল। আর আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা তো সব পিছনে পড়ে, তাদের কোনো খবর নেওয়া হয় না, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, তারা যারা বয়স্ক লোক যারা আওয়ামী লীগ করে তাদেরকে বাদ দিয়ে তারা আবার নতুন নতুন যারা আওয়ামী লীগ আছে, এরা তো আওয়ামী লীগের কিছু বুঝি না আমি এটা, কিন্তু এই যে লোকজনগণ যে পেছনে ফেলে দিয়েছে, আমি চাই যারা আওয়ামী লীগ করে যারা পিছনে পড়ে আছে তারা আমার সাথে যোগাযোগ করুক, তারা আমার সাথে আসুক, আমরা নতুন করে আওয়ামী লীগ শুরু করবো এখান থেকে। আমি ইউনিয়নবাসীর জন্য কি কি করতে চাই, আমাদের ইউনিয়নের মধ্যে যে অবস্থা মনে হয় যে কাজ আছে মনে হয় 20 বছর আমি শেষ করতে পারবো না, আর আমাদের নেত্রী যদি আমার দিকে সুনজর দেয় তাহলে এইটা আমাদের পক্ষে এইটা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব। আমি যেরকম রাস্তা রাস্তাঘাট, যেরকম স্কুল কলেজ কিংবা কালপাট, অনেক রাস্তা যে অবস্থা সাধারণ মানুষ চলতেই পারে না, এখানে যে অবস্থা মানুষ, আমি দেখেছি এক জায়গায় যে একটা গাড়ি পড়ে ভেঙে পড়ে রয়েছে কিন্তু রাস্তা তো উঠতে পারছে না, উঠার কোন কার দেখতে পাচ্ছে না, উঠবে কিভাবে। তারপরে আমি দেখছি এরকম দুটো মহিলা এক পাশে আর একটা গরু এক পাশে দিয়ে রাস্তা টানছে, এরকম একটা দুর্দশা এই অবস্থা এই ইউনিয়নের ভিতরে। তা আমি চাই যে ইউনিয়নের মধ্যে যাতে আমি চাই যে এই জিনিসটা যেন আমাদের সুনজরে দেখে, যদি দেখে তাহলে এটা আমার জন্য ভালো হবে। আর ইউনিয়নবাসী অনেক আমার কাছে অভিযোগ আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রেগনেন্ট ভাতা, মানে বিভিন্ন ধরনের, তারপরে ওই 10 টাকা কেজি চাল, তারপরে এগুলো থেকে অনেক টাকা পয়সা নেওয়া হয়, আমি এগুলা জানি। তবে আমি জানি যদি এখন জনগণ আমাকে কেন নির্বাচিত করিয়েছে, কিন্তু এইসবের মধ্যে আমি যাব না, জনগণ যেটা প্রাপ্য সেটা আমি দিয়ে দেবো, জনগণের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নেব না, যেটা জনগণ আমার চেয়েছে নির্বাচন করার জন্য, ভোট দিয়ে আমাকে নির্বাচন করেছে, আমি সত্যের পথে থাকবো, আমি কোনোদিন এই নয় পথে থাকবো, আমি অন্যের পথে কোনো ভাই থাকবো না। আর একটা জিনিস, যারা নির্বাচন করেছেন এখানে, আজকের থেকে নির্বাচন শেষ, কোনো দল নেই, কোনো কিছু নেই, আজকের থেকে কোনো মারামারি হাঙ্গামা কোনো কিছু এখানে চলবে না, যে হাঙ্গামা করবে মারামারি করবে আইন প্রশাসন আছে তাদের কাছে আমি বলবো, এই ধরনের যারা থাকবে তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া হয়, আর সে যে দলেরই হোক না কেন, আমি আমার দাও বুঝি না, অন্য কোনো দলও বুঝি না, সে যে দলেরই হোক সন্ত্রাসের কোনো জায়গা এখানে হবে না, আমি সেটা জানি। চেয়ারম্যান